জাস্ট এখন নিউ ব্যারাকপুর স্টেশনে নামলাম। তপজিতের এখন প্রচন্ড আনন্দ, কারণ ছেলের এখন ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে গিয়েছে, যে ওর মাথায় যত ক্রিয়েটিভ চিন্তা এখন সব একবারে উঠে আসছে। ঠিক আছে, জাস্ট দেখতে চাইলে জাস্ট কমেন্ট করো, তপজিৎকে ফুলিয়াতে দেখতে চাই। উই ওয়ান্ট তপজিৎ ইন ফুলিয়া। A very good morning guys. So finally আজকে আমি যাচ্ছি আমার এক অতি প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এবং আমার এক খুব খুব ভালো বন্ধু তপজিৎ মিত্রর বাড়িতে। আরে হ্যাঁ, হ্যারিবলের বাড়িতে। আমি অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম, আমি জানি না কত ওকে আমি জ্বালিয়ে মেরেছি যে আমরা দেখা করবো এই নিয়ে। ওরও অনেক ইচ্ছে ছিল, আমারও অনেক ইচ্ছে ছিল, বলতে পারো এটা প্রায় 2020-র শেষ থেকে ছিল, কিন্তু এই লকডাউন, তারপর আরও সমস্যা, তারপর ওর সময় হয় না, আমার সময় হয় না, এই সব নিয়ে এটা কেটে যাচ্ছিলো। তো ফাইনালি অবশেষে দেখা হতে চলেছে তপজিতের সাথে। এক সেকেন্ড, আমার রেডি হতে হবে তো, ওটা কোনো ব্যাপার না। অ্যাটলিস্ট আই এম রেডি। আর এখন একটা তপজিৎকে ফোন করতে হবে যে এখন বেরোচ্ছি বাড়ি থেকে ওটা জানানোর জন্য। হ্যাঁ ভাই, ঠিক আছে, আমি গিয়ে ফোন করছি, আমি নেমেই ফোন করছি, একদম নিউ ব্যারাকপুর নেমে ফোন করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। ও ফাইনালি তো আমি রেডি হয়ে গিয়েছি, আর আমার ট্রেনের এখন মাত্র 5 মিনিট বাকি রয়েছে। কিছু কিছু মানুষ আছে যাদের সংস্পর্শে এলে তুমি আলাদাই ভাবে এনার্জাইজড ফিল করো, তপজিৎ তাদের মধ্যে অন্যতম। তো আই এম ফিলিং ভেরি লাকি টু মিট তপজিৎ, এখনও দেখা হয়নি, আজকে দেখা হবে। তো অনেক দিন ধরেই এই জিনিসটা ছিল যে কবে তপজিতের সাথে দেখা হবে, কবে একটু আমরা আড্ডা দেবো, কবে একটু গল্প করবো। তো ফাইনালি আজকে হতে চলেছে এটি, তো চলো যাওয়া যাক। জাস্ট এখন নিউ ব্যারাকপুর স্টেশনে নামলাম, কিন্তু মার্চ মাসে যে এত গরম পড়ছে, মে এপ্রিলে কি করবে ভাই। আর তপজিৎকে ফোন করলাম, তপজিৎ বললো যে সামনে আছে, সামনে এগোলেন। তো চলো এগোই, অ্যাট লাস্ট দেখা হচ্ছে আমাদের। ঠিক আছে, ব্লগটার মাঝখানে এরকম ভয়েস ওভার দিতে হচ্ছে, বাট তপজিতের সাথে যখন দেখা হলো, যখন তপজিতের বাড়ি ঢুকলাম, আমি ওটা রেকর্ড করেছিলাম, বাট ভগবানের কৃপায় সে রেকর্ডটা সেভ হয়নি কেন আমি জানি না। তো ঠিক আছে, ভয়েস ওভার দিয়ে চালিয়ে দিচ্ছি। আমি জানি আমার ভয়েস তোমাদের পছন্দ, একটু বার খেয়ে নিলাম আর কি। আর এইখানে তপজিতের বাড়িকে একটু ফ্রেশ হয়ে আমি জাস্ট নিজের মুখ দেখছি ক্যামেরাতে। এরই মধ্যে বলতে বলতে তপজিৎ বাবা এসে হাজির। ও নিচে গিয়েছিল, বলেছিল আমাকে একটু ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে বসতে। তো তপজিৎ আসলো, হাতে কিছু একটা ছিল, আমি খেয়াল করিনি। এটা হচ্ছে সেই ঐতিহাসিক ঘর যেখানে অনেক অনেক বিপ্লব গড়ে উঠেছে। প্রচুর বিপ্লব, আর সবচেয়ে বড় বড় বিপ্লব যেখানে ঘটেছে আর কি। এই যে তো অবসর হয়েছে এখন যদিও, বাট হ্যাঁ, এইখানে সব অ্যানিমলের ভিডিও তৈরি হয়। A very special place to me, a very special space to me, to be honest, because ami khub ekta beshi beroi na, ami homi kind of chhele, nijer shonge nijer shomoy katate pochondo kori, ar nijer shonge nijer beshi shomoy katate pochondo kori bolei hoyto eto video gulo banai, thik ache, karon onno kichu der shorokom ami mane ki bolbo, ki bolo otake attach thaki na, so shei jonno ei jayga ta amar khub pochonder, khub kache, diner beshi bhag shomoy tai ekhane kate, amar video video ekhane banai, so yeah. যার পেজ থেকে বা যার চ্যানেল থেকে ভিডিওটা ছাড়া হচ্ছে, সেই ব্যক্তির সাথে আরও একজন রয়েছে, সে কে সেটা সেই কথা বলছে অ্যাকচুয়ালি। তো আই এম প্লিজ জানাম যে আজকে রুদ্রনীল আমার বাড়িতে এসেছে, এটা আমার ঘর, এই ঘরে বসেই যে ভুলতাল পাগলামিগুলো করা হয় সেগুলো করি আমি। তো অনেকদিন ধরেই আমাদের কথা হচ্ছিলো যে কবে আসবে, কবে আসবে। এর আগেও আমাদের যদিও মিট হয়েছিল এক সিতে, কিন্তু সেদিন আমরা যে আমাদের যেটা মোটিভ একটু ভালো করে আড্ডা দেবো, গল্প করবো, সেটা হয়নি আর কি। ওটাকে মিট বলা যায়, ওটাকে মিট বলা যায় না, ওটা আর কি দেখা হয়ে গেছিলো ওরকম টাইপ। আমরা সেদিন গল্পই করতে পারিনি, কথাই বলতে পারিনি ঠিক করে। তো আজকে ফাইনালি রুদ্রনীল আমার বাড়িতে এসেছে, এবং আড্ডা হবে, মজা হবে, তোমাদের সঙ্গে একটু গল্প আড্ডা হবে আর কি, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ, এতক্ষণ তোমাদের যেটা বলছিলাম তপজিতের বাড়ি যাবো, তপজিতের বাড়ি গিয়ে কী হবে, আমিও এক্সাইটেড প্রচণ্ড। তো একটুখানি আমি একটুখানি গ্রাউন্ডে এসেছি, এতক্ষণ উড়ছিলাম পুরো তপজিৎ, কারণ আমি এই মানুষটা অনেক বড় ফ্যান। ঠিক আছে, না না, এটা এটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা বেশি না। আমরা দুজন দুজনকে চিনি একদম প্রথম থেকে, যখন আমাদের
এতটাও ফলোয়ার ছিল না, ঠিক আছে? ও তখন প্রোফাইলে ভিডিও বানাতাম, আমিও প্রোফাইলে ভিডিও বানাতাম, তখন রুদ্রাক্স হ্যারিবল এক্সিস্ট করলেও সেভাবে এক্সিস্ট করতো না, আজকে মানে তোমরা যা একটু চিনছো জানছো আর কি, সেরকম ভাবে করতো না আর কি। তখন আমাদের কত হাজার দু হাজার ফলোয়ার, হাজার দু হাজার এরকম, আমার ওরকমই ছিল। আমি তখন মিমস বানাতাম, নিজে ভিডিও বানাতাম না, আর ও ভিডিও বানাতো কিন্তু প্রোফাইলে বানাতো। এটা আমি কোনোদিন বলিনি তপজিৎ, কিন্তু আমি প্রথম বলেছিল ভাইয়া পেজ খোলো, তোমার কন্টেন্ট ভালো, এটা আমি কোনো দিনও ভুলবো না। প্রোফাইলে ভিডিও বানাতো, ঠিক আছে? এখন যেমন এডিট করে বানাতো, আমি তো সেরকম এডিট করে বানাই না, নর্মাল ভিডিও বানাই, আমি পেজে দিচ্ছি আর প্রোফাইলে দিচ্ছি ম্যাটার করে না। ও কিন্তু খুব সুন্দর খেটে খুটে প্রোফাইলে দিত, আমি বললাম তুমি কেন পেজে দিচ্ছ না? তো এখন সবাই দেখতেই পাচ্ছ মোর দ্যান 100k ফলোয়ার্স। আর তপজিৎ 92 তে এখন দাঁড়িয়ে আছে, আর যারা আমি যারা বলবো কি, কারণ ওর যা ট্যালেন্ট আছে আর যে এফোর্ট দেয় এক একটা ভিডিওতে না, তো 100k আমি বলছি আর কদিনের মধ্যে হয়ে যাবে। আর তারপর একটা আমাদের বিশেষ পার্টি দেবে তপজিৎ, ঠিক আছে? তারপর আমাদের আলাদাভাবে ডেকে আলাদাভাবে একটা দিন সেলিব্রেট করাবে, ঠিক আছে? এই না না না, আমারটা অন দা, আমারটা আমি আছে তো, ঠিক আছে? আমার লিস্টে আছে, ঠিক আছে? দেখতেই পাবে তোমরা, সারপ্রাইজ ছিল ওটা, একদম না একদম না। কোনো মানুষকে না হাসানো সবচেয়ে আমার মনে হয় ডিফিকাল্ট। তুমি আমার ভিডিও যেরকম হয় না, আমার ভিডিও একটু লেন্দি হয়, তো আমি যখন ভিডিও মানে আমি বলতে পারি না মানুষকে যে এই ভিডিওটা তুমি দেখো, হট করে মুড ভালো হয়ে যাবে। হ্যাঁ, হয়তো কিছু ভিডিওতে মুড ভালো হয়, বাট লেন্দি। তপজিতের যে ভিডিওটা হয় না, যে সারাদিন তুমি ডিপ্রেসড আছো বা সারাদিন হয়তো মাথা মোটকা গরম হয়ে আছে, একটু ভিডিও দেখলে মুড পুরো ফ্রেশ হয়ে যাবে, মুড ফ্রেশ হয়ে নতুন কাজের এনার্জি পেয়ে যাবে। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে কিন্তু এটা অনেকবার হয়েছে। আর আর তপজিৎ যেভাবে বললাম, আমি যেরকম ফ্যান তোমরাও জানি, অবশ্যই ফ্যান। আর আমার বাড়িতেও কিন্তু অনেকেই এই তপজিতের ফ্যান, আমার মাও ভিডিওটা দেখছে, আমার বাড়ির লোক ভিডিও দেখে। তো রুদ্রনীলের মায়ের সঙ্গে আন্টির সঙ্গে আমার কোনোদিন কথা হয়নি, আই হোপ ইন ফিউচার হবে। ইন ফিউচার না, আমি ক্যামেরা অন ক্যামেরা, আমি তপজিৎ ফোনে বলিনি এর জন্য, আমি ওকে অন ক্যামেরা ইনভাইট করছি ফুলিয়াতে আসার। তোমরা আমি যাবো, আমি নিশ্চয়ই বললে না, তোমরা কি দেখতে চাও? জাস্ট দেখতে চাইলে জাস্ট কমেন্ট করো, তপজিৎকে ফুলিয়াতে দেখতে চাই, উই ওয়ান্ট তপজিৎ ইন ফুলিয়া। আমি বলছি আজকে আমি যাবো, এবার রুদ্রনীলের সঙ্গে ক্রিকেট খেলাও বাকি রয়েছে, এক সকালবেলা খেলতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওটা একটু টাফ হবে। না না না, টাফ কিছু না, ও জানে আমি কখন ঘুমাই। নাইস নাইস, সকালবেলা ক্রিকেট খেলবো। আচ্ছা তুমি আর আমি যাবো সকালবেলা ক্রিকেট খেলবো। ফুলিয়াতে যত যত বিভিন্ন খাবারের দোকান আছে, সব খাবারের দোকান একটা জিনিস করে ট্রাই করবো, হলো? আর তারপর হচ্ছে, আর বিকেলে ওখানে খুব সুন্দর গঙ্গার ঘাট আছে ফুলিয়াতে, ওখানে গিয়ে ব্যাস, আর কিছু চাই না, ওখানে গিয়ে আমরা আড্ডা দেবো। এখন যে জিনিসটা হচ্ছে, তপজিৎ এবারে আড্ডা দিচ্ছি, আর জানি না তপজিৎ আমি দেখাতে পারলাম না, কিন্তু এত ভুড়ি ভোজের আয়োজন করেছে, আমি ওকে এরকম বলিনি, বাড়িয়ে বলছি না, একদম না, ভুড়ি ভোজের আয়োজন করেছে। আমি আমি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটা খাই। এরপরে আমাদের প্ল্যান রয়েছে, এরপর আমরা কোথাও বেরোবো, এখনো ঠিক হয়নি জায়গাটা, তো বেরোনো যাবে, তপজিৎ তো কেস করছে, হয়তো কোথাও যাবো। সেটাই তো, আমরা কোথায় যাবো সেটা দেখতেই পাবে, খুব ভালো একটা জায়গায় যাবো আমরা, আর আমরা দুজনেই থাকবো সেখানে, তো মজা হবে, গল্প আড্ডা হবে। ঠিক আছে, আপাতত এটুক থাক, এবার একটুখানি ঠান্ডা ফান্ডা হয়ে একটু রেস্ট ফেস নি, তারপর দেখা হচ্ছে পরে। তো আজকে তো আরো স্পেশাল হলো, কারণ রুদ্রনীল এসেছে, রুদ্রনীল ক্যাপচার করছে এগুলো, খুব ভালো লাগছে আমার, থ্যাংকস টু রুদ্রনীল। আর আর কি বলবো, আপাতত আই এম ফিলিং স্পেশাল অ্যাকচুয়ালি। স্পেশাল তো আমারও আর কথা, কারণ তপজিৎ আমাকে ইনভাইট করেছে, আর আমি আমি খুব না যখন খুশি তখন চলে আসি। আর আর এটা সত্যি খুব মানে অন্যরকম লাগছে, অন্যদের বাড়িতে গেলে না আমার কেন একটু পরপর লাগতো, আমার যেন মনে হচ্ছে আমি নিজেদের বাড়িতেই আছি, আমার বাড়িতেই তো এসেছি। হ্যাঁ একদম। আর এখন আমরা কোথায় যাব, এখন জানিয়ে দেবো। অনেক শুনে এসেছি বইমেলা, অনেক দেখে এসেছি, বাট বইমেলাতে গিয়ে যে অ্যাটমসফিয়ার ফিল করি ওটা এখনো করতে পারিনি। তো আজকে হচ্ছে, চলো চলো রেডি হইনি, চলো আমি অলরেডি রেডি হয়ে গেছি, একটু ফ্রেশ হব, তপজিৎ রেডি হচ্ছে, তারপর কথা বলছি। ফাইনালি বেরিয়ে পড়েছি এখন আমরা তপজিতের বাড়ি থেকে, আর কোথায় যাচ্ছি এখন আমরা? বুক ফেয়ার। আর এখন রুটটা একটু অন্যরকম ভাবে গেছে, উবার ডাইরেক্ট ওখান থেকে বুক করিনি আমরা, কেন? কারণ অনেক টাকা চার্জ দেখাচ্ছিল, এখন একটা ও অত অসুবিধা নেই, লোকজন তো তাকাবে। এখান থেকে একটা আমরা অটো নেব, অটো স্ট্যান্ডে অটো আছে, বাট অটো ওয়ালা নেই। এটা হলো, সেটা হচ্ছে গিয়ে একটা অটো ইউনিয়ন থাকে তো সবার, ঠিক আছে? তো ওদের ওখানে মিটিং বসে মাঝে মধ্যে, আজকে আমাদের খুব ভালো ভাগ্য সেই জন্য মিটিংটা বসেছে। আচ্ছা, তো সেই জন্য অটো রয়েছে, অটোওয়ালারা নেই, বিকেল 5টা 6টা অবধি কেউই অটো পাবে না, আমাদের মতো কপাল খারাপ অনেকেরই হবে। সো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমরা হেঁটে আপাতত যাচ্ছি, আমার তো এটা রেগুলার রুট, আমার কোনো প্রবলেম হয় না। না না, আমারও হাঁটা অভ্যাস আছে। হ্যাঁ, আমিও হেঁটে গেছি অনেকবার, বাট এর না মাথা খিচকে যায় যে যেটাই আর কি। যাবে তো বিটি কলেজ? আচ্ছা ঠিক আছে, চলো চলো, সমস্যা নেই কোনো। ঠিক
ঠিক আছে, অবশেষে আমাদের সেকেন্ড অ্যাটেম্পটে আমরা টুকটুক পেয়ে গেছি। এটা ভীষণ একটা মোটিভেশন, ঠিক আছে? তুমি যদি প্রথমবার রিজেক্ট হও না, হাল ছেড়ো না, একদম বেসিক্যালি তপজিৎ এখন খুব খুশি হয়েছে। তপজিতের এখন প্রচন্ড আনন্দ, কারণ ছেলের এখন ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। তাই এই একদমই তা না, ও আমাকে বললো ক্রেডিট আমার, আমার ক্রেডিট এখানে কিছুই নেই। এই যে ছেলেটা দেখছেন, এত এত পরিশ্রম করেছে না, আর এত প্রত্যেকটা ভিডিওর পেছনে যা এফোর্ট দিয়েছে, এটা প্রাপ্য না। না, ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ সে তো আমরা নিজেদের ভিডিও নিজেরা বানাবো, কিন্তু ভিতরের যে ব্যাপার স্যাপার আমি অনেকবার ট্রাই করেছি, ঠিক আছে? মানে ওকে যে মানে ও জানে ট্রাই করছি ভাই, এটা না ঘুরেই যাচ্ছে, এটা না ঘুরেই যাচ্ছে। কম করে 100টা ফোন আমি করেছি, 100টা স্ক্রিনশট পাঠিয়েছি। তো আমি না আশাই ছেড়ে দিয়েছি, আমি বলছিলাম ভাই দেখো আমার 100K হোক, তারপর আমি দেখবো। আজকেও আসে বললো আমি এসেছি, আজকে আমি দেখি। বাঙালি মাত্রই ফুচকার প্রেমী। আর একটা জিনিস, কোনো কোয়ান্টিটি ধার্য করা হয়নি, এখন দেখা যাক কতগুলো ফুচকা খেতে পারিস। আর আমার ঠান্ডা লেগেছে, এটা যদি বাড়ির লোক আমাকে দেখে না ফুচকা খাচ্ছি, এটা আলাদা ব্যাপার। বাট ফুচকাকে কখনো না করো না, জেমস কে না করো, ফুচকাকে না করো না। এরপর যে আমি কী দেখাবো সত্যিকারে আমি তখনও জানতাম না। তো এর ভেতরে এত ভিড় হয়ে গিয়েছিল না, আর আমি যেহেতু রেগুলার ব্লগার না, তো আমার পক্ষে অনেক অনেক চাপ হয়ে যাচ্ছিল। তবু তপজিতের জন্য অনেক অনেক ফুটেজ আমি নিতে পেরেছি। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অন্তত আমি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করলাম, তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। অনেস্টলি বলছি, একজন ক্রিয়েটারের কাছে যে এগুলো কত বড় পাওনা সেটি শুধুমাত্র একজন ক্রিয়েটারই জানে। তো আমি তপজিৎ এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, তো তপজিৎ দেখেছো ছেলের ক্রেজ কি আলাদা, ছেলেকে দেখে এত জন একবারে চিনতে পেরেছে, আর সবাই একটা ফটো তোলানোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো একটু আগে একটু এক জায়গায় দাঁড়িয়ে গেছিলাম, আর একে ছেকে ধরেছে, ঠিক আছে? রীতিমতো এই ফিলিংটাকে কেমন ভাবে বলছো তুমি, যে মানুষ যখন চিনতে পারছে, মানুষ তপজিতের মতো হালকা ফ্লেক্স দেখি আমি বলছি, আমাকেও কিছু মানুষ চিনতে পেরেছিল আর সেলফি তোলার কথা বলছিল। অনেস্টলি আমি এই সব ক্ষেত্রে না একদমই নতুন, তো আমি ঠিক বুঝতে পারি না যে কীভাবে আমি রিয়্যাক্ট করব। বাট আমি চেষ্টা করি মানুষের সাথে সর্বদা ভালো ব্যবহার করার, আর এইখানে আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে ট্রাইপড ছিল, তো আমি বুঝতে পারছিলাম না যে কোন হাত দিয়ে ফোনটা ধরবো। তাই ফোনটাই ভাইটাকে ধরতে দিলাম, তারপর ছবি তুললাম। আমরা এসেছি 8 ঘন্টা মতো হলো, 8 ঘন্টা, আচ্ছা আচ্ছা, আমিও জাস্ট 10-15 মিনিট হলো, ঠিক আছে, দেখা হবে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা, এই বইমেলার অন্যতম আকর্ষণ হলো এই সাংস্কৃতিক উৎসবগুলি। বইমেলায় শুধু বই কেনা বেচা হয় না, এইগুলোর জন্য বইমেলা আজীবন অমর থাকবে। সত্যিকারে বইমেলা এমন একটা জায়গা যেখানে যত তুমি এক্সপ্লোর করবে তোমার এক্সপ্লোর করার ইচ্ছে আরও বেড়ে যাবে। তো আমি আর তপজিৎ এখানে দেশ পাবলিকেশনের মধ্যে প্রবেশ করলাম, এবং তারপর আমার একটা বইয়ের নাম খুব মনে হয় আকর্ষণীয় লাগলো। তো বইটি হলে আমি দেখতে থাকলাম যে বইটির বিষয় কী, বইটি কি নেওয়া যায় তা নাকি। কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের এক অন্যতম জনপ্রিয় স্টল আনন্দ পাবলিশার্স। ইতিমধ্যেই তোমরা হয়তো অনেকে মিম দেখেছো যে আনন্দ পাবলিশার্সে প্রবেশ করতে গেলে বাড়ির দলিল নিয়ে ঢুকতে হয়। বইমেলাতে গিয়ে তারই যেন প্রমাণ পেলাম। অনেস্টলি বই কেনার জন্য এত বড় লাইন আমি কাছাকাছি সময় কিন্তু খুব একটা দেখিনি। অ্যানিমি বুকস দেখে তপজিৎ পাগল হয়ে গেছে, তপজিৎ পাগল হয়ে গেছে অ্যানিমি বুকস দেখে। আর এই সেকশন, এই সেকশনে আমাদের মিস্টার তপজিৎ দা পাগল হয়ে গিয়েছে, কারণ নারুটো থেকে শুরু করে পোকেমন, ড্রাগন বল জি, মাঙ্গা কমিক্স ভর্তি এখানে।
এক্স্যাক্টলি আমার ক্ষেত্রেও জানো তাই, আমি মার্ভেলের প্রচণ্ড বড় ফ্যান। মানে মার্ভেল সম্পর্কে যদি আমার সাথে কথা বলতে থাকো আমি দিন রাত তোমার সাথে কথা বলতে পারি। মার্ভেলের কমিক্স থেকে এখানে এবার আমি পাগল হয়ে গিয়েছি, মনে হচ্ছিল সবগুলো তুলে নিয়ে আসি। এক সেকেন্ড, এখনো অনেকেই বলবে দাদা এত ঘুরলে তুমি কি একটাও বই কিনেছো আদৌ? আরে হ্যাঁ ভাই কিনেছি রে। আমি সত্যিকারের ডিটেকটিভ গল্প বলতে ছোটবেলা থেকেই পাগল। পাগল মানে আমি সারাদিন ডিটেকটিভও পড়তে পারি। তাই আমার এক অত্যন্ত প্রিয় ডিটেকটিভ মিস্টার শার্লক হোমসের বই না কিনে কি করে থাকতে পারি, অনেক খুঁজে খুঁজে অবশেষে এই বইটা পেয়েছি আর সাথে সাথে আমি কিনে নিয়েছি। তারপর বই মেলা যাওয়ার পেট পুজো হবে না তা কি কখনো হয়? অনেক অনেক আমরা খুঁজলাম ফুচকার দোকান, কিন্তু অনেক খুঁজে কোনো ফুচকার দোকান না পাওয়ায় অবশেষে ফিশ কাটলেটেই মন পড়াতে হলো। আমি যখন এক ফাঁকাস্থানে ফিশ কাটলেট অতি আরামে ভক্ষণ করছি, আমাদের তপজিদ্দা তখন ব্যস্ত কোকা কোলা আনতে। সিরিয়াসলি, প্রথমবার বইমেলার এরকম অভিজ্ঞতার পর আমার এখন একটা কথাই বারবার মনে পড়ছে, আর যাই হোক না কেন বইমেলা কখনো তোমাকে খালি হাতে ফেরাবে না। বইমেলা ঘুরতে ঘুরতেই আমার এক আরেক অতি প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার বায়োস্কোপওয়ালা ওরফে অপূর্বদার সাথে পরিচয় হয়ে গেল। তো বইমেলা ঘুরতে ঘুরতে এমন একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আমি হয়তো এরম ভাবে বলছি বলে আমার পাশে দাঁড়িয়ে ব্যক্তিটি হাসছে, বাট আমি মানুষটির অনেক বড় ফ্যান। ঠিক যেমন ভাবে আমি বললাম সকাল থেকে তপজিতের এত বড় ফ্যান আমি, আর বইমেলা আমার ঘোরা সত্যি সার্থক হয়ে গেল। আর আমার সাথে কে আছে এখন? আমার খুব ভালো লাগলো এখানে এসে তাদের সাথে দেখা হয়, সবার সাথে হৃদয় দিয়ে কানেক্টেড। ছেলেটার হৃদয় খুব ফাঁকা বুঝতে পারছি, হৃদয় ফাঁকা কিন্তু হৃদয় এখনো ভরাট করার জন্য কাউকে পাইনি। পেয়ে যাবে ওইখানে বলতে, না না সে তো তুমি যদি একটু বলে দাও তখন হয়তো ভরাট করতে পারবে। আমার নিজের হৃদয়। আর এখানে দাদার সাথে দাদার বন্ধু আছে শুভঙ্করদা, আমার খুব ভালো লাগলো শুভঙ্করদার সাথে কথা বলে। আর এর সম্পর্কে কিছু বলবো না, এত লজ্জা পায় ভাই সামনাসামনি, সত্যি মানে এটা ভাবা যায় না। হলো ভালোই গোলা, এই হলো বইমেলার ইতিবৃত্তান্ত। আর কিছু বলার আছে তপজিৎ? আর কি বলবো, আমি তো আরেকদিন আসছি। তপজিৎ তো আরেকদিন আসছে, he has special plans on this book fair. special plans kichui na ki sob bolche are ha tumi jano na tumi cheno na ei chele take thik ache ami ja chinechi ajke chul ta ke kichu mane khubi odd lagche eto sundor chul etake bolche odd lagche to ei chilo boi mela ritibrittanto আজ ফার্স্ট বার এসে কেমন লাগলো? সাধারণ ফার্স্ট বার এসে ভালো লাগলো। কতজনের সঙ্গে দেখা হলো, কতজন সময় কেনে ভাবো? সত্যি যারা বইমেলা কি ইগনোর করো আমি জানি না, তোমরা কি করছো বাড়িতে বসে? বইমেলা আসো, চলে এসে চলে, বইমেলা একটা আলাদাই, এটা আলাদাই, বইমেলা ইজ বইমেলা, বইমেলা ইজ বইমেলা, এটা কথা। আর আরো ভালো লাগলো তপজিতের সাথে ঘুরে, সত্যি কথা। বাস আমিও বাস দেখছি, ও বাস দেখছি, আমিও দেখছি বাস কোথায়, তপজিত দেখছি বাস কোথায়। ঠিক আছে, জোরে জোরে চিল্লা, ওকে। এই ছিল আমার প্রথম বইমেলা ভ্রমণের অভিজ্ঞতা। আর এখানে জানি না আমার অডিও ক্যাপচার করেনি ক্যামেরা, তাই আমি ভয়েস ওভার আবার দিচ্ছি। ঠিক পার্টিকুলার এই সিচুয়েশনে যা সিন হয়েছিল, তপজিৎ নিজের বাস খুঁজছিল, আমিও শিয়ালদা যাওয়ার বাস করছিলাম, কিন্তু ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি যাই বলো তপজিৎ নিজের বাস পেয়ে গেল, আমি কিন্তু আমার বাসটা মিস করে যাই, ফলত আমি আমার বাড়ি যাওয়ার ট্রেনও মিস করে যাই শিয়ালদা থেকে। তো অবশেষে সারাদিন তপজিতের সাথে এতক্ষণ থাকার পর বিদায় বেলায় মনটা একটু খারাপ লাগছিল। সব মিলিয়ে এক অসাধারণ দিন কাটলো আমার। প্রথমে তপজিতের সাথে দেখা করার ইচ্ছেটাও পূরণ হলো এবং আমার বইমেলার প্রথম অভিজ্ঞতা অসাধারণ এবং দুর্দান্ত কাটলো। তার উপর বাড়তি পাওনা অপূর্বদার সাথে পরিচয়। সত্যি এরকম একটি দিন কিন্তু আমি খুব সহজে বলছি না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কোন সিনটা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পরিবারে আপনি নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেল রুদ্রাক্স ওয়াইটি কে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটা শেষে আবারও আমি বলছি, আর যাই হোক না কেন বইমেলা আপনাকে কখনো খালি হাতে ফেরাবে না। এত পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।